তো বন্ধুরা এখন যাচ্ছি বেড়াতে। বেড়াতে মানে আমাদের মাঠ বাড়িতে আর কি, মানে যেখানে আমি থাকতাম। এখন তো ঘর ভাঙা হয়েছে, ওটা আপাতত কোনোভাবে অনেক করা হয়েছে। তো আজকে হলো অক্ষতিথি দিন, ঠিক আছে। আজকে সবাই নিমন্ত্রণ। তো আমার চিঠি সুনামণিতে চলে গেছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে মানে ওটা আর আমার ভাইয়ারও কিন্তু মানে ছোট্ট মেম্বারের বাড়িতে নিমন্ত্রণ আছে। আমরা গেছি আমরা মার বাড়িতে। আর এই দিদিমা অসুস্থ হয়েও যাচ্ছে, মানে একটু সময়ের জন্য না গেলে খারাপ হচ্ছে ওরা। তো বললাম চলো টুকটুক দিয়ে চলো, ওনাকে নিয়ে যাচ্ছি। ভাইয়া আছে সামনে, তো ভাইয়া যাবে ইয়ের বাড়িতে, মানে মানে আমার ছোট্ট মেম্বারের বাড়িতে। চলুন সঙ্গে থাকবেন। আর এই যে দেখুন নতুন গড় শুধু উঠছে, মানে এই দিকটা এমনি চিপা। আর ওই যে ঘর সব কিছু ভাঙ্গা টাঙ্গা, কোনো রকম আপাতত মানে তারা থাকার মতো ব্যবস্থা হয়েছে। আর উপরে ঢালাই হয়েছে, মানে উপরে যখনই আসি তো উপরে থাকবো। এই যে দেখুন উপরে উঠলাম, আর এই যে সিনট্যাক্স রাখলো, জল আছে প্রচুরই। এই যে দেখুন এটা নিচ। আর এখন তো বুঝতে পারছেন নতুন গড় শুধু ঢালাই হয়েছে। ওর গড়গুলো মানে ভালো করে উঠতে উঠতে অনেক দিন সময় যাবে। তো যার জন্য আমি ভাড়া মানে চলে গেলাম। তো আবার এই এখন কয়েকদিনের মধ্যে আসবো, কারণ মেয়ের অ্যাডমিশন আছে, কলেজ আছে, এসি আছে, অনেক পয়সার দরকার। ভাড়াতে থাকতে অনেকটা পয়সা লাগে, যার কারণে আমি আবার চলে আসবো। তো বন্ধুরা আমরা তো চলে এলাম, মানে আমরা মার বাড়িতে। মা তো এতদিন ছিল এখানে, কারণ ঘর ভাঙা ছিল তখন, কাজ চলছিল। তো মা দু মাস আড়াই মাস মানে মামার বাড়িতে রয়েছে। তো এখন এক সপ্তাহের মতো হবে মা এখানে বাড়িতে চলে এসেছে, আর মোটামুটি কাজ হয়েছে, মা থাকার মতো ব্যবস্থা হয়েছে, তার জন্যে চলে এলো। তো আমাদেরকে আজকে বললো মানে এসে দেখার জন্য। আর এই যে ঘরটা হয়েছে, শুধু তিনটা লাগানি বাকি আছে। তিনটা লাগানি মানে আমরাও এসে থাকতে পারবো। আর আপাতত চলেই আসবো, পরে আস্তে ধীরে কাজ হবে। আর রান্না হচ্ছে আজকে শুটকি দিয়ে তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, মা করছে মাঝখানে। মা বলছে রুজ তো বাড়িতে রান্নাবান্না করে খাস, তো আজকে আমি রান্না করছি, খারাপ করি ভালো করি আজকে খা। তো আজকে রান্নাবান্না করছি না, মাই করছে। তো মা ইলিশ মাছ সিদ্ধ করবে, আর শুটকি তরকারি ডাল করছে, আর কিছু একটা ভাজি করলে করবে, না করলে নাই ঢাক। আর মামাও আসবে, মামিও আসবে, ভাই তো চলে এসেছে ওই যেখানে বসে আছে। ভাইয়ের নিমন্ত্রণ আছে বোনের বাড়ি, মানে সামনের গলি, মানে মাদারা বাড়ির থেকে 2-3 মিনিটের রাস্তা। তো ভাইয়া এখানে চলে যাবে, আমার বড় সোনামণি এখানেও আছে, তো সঙ্গে থাকবেন। তো প্রচুর অন্ধকার করেছে, এখন মাত্র 2টা বাজে। আর দেখুন বৃষ্টির ভাব, বৃষ্টিটা যেমন এখনই চলে আসবে, মানে সকাল দিক থেকে অল্প অল্প হয়েছিল বৃষ্টি, আর এরপর থেকে একদম অন্ধকার হয়ে আছে। আর হাওয়া দিচ্ছে, খুব বেশি হাওয়া দিচ্ছে, বুঝে যাচ্ছে অনেক বৃষ্টি হবে। আজকে অক্ষতৃতীয়ার দিন, অনেক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের, মানে যে মামার বাড়ির পাড়াতে লাগা বাড়িতে আজকে গড় সঞ্চার, এখানে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ আজকে মা তারার এখানে না আসতে খারাপ হতো। তো চলে আসলাম, আসার কোনো কথা না, হঠাৎ করে দিদিমাকে নিয়ে আসতে হলো। আর বৃষ্টিটা এখনো যেমন চলে আসবে, আর গরুগুলো দেখুন মনের সুখে আনন্দে ঘাস খাচ্ছে, আমি দেখাচ্ছি। দেখুন গরুগুলো মনের মতো করে ঘাস খাচ্ছে। আর ওই মানে আমার মা যেখানে থাকে, মানে মামার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, তো আর ওইদিকে বোঝা যাচ্ছে একদম গ্রাম মানে পরিবেশ, গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগে ওইদিকে। আমিও 1-1.5 মাসের মধ্যে চলে আসবো আবার। আর এই যে ঢুপি পাখি একটা দেখুন এখানে, যে ঢুপিটা বসে আছে, কত বড় ঢুপি। আর ওই অনেক দূরে দেখা যাচ্ছে ওইদিকে একটা বক পাখি উড়ে এসে বসত। বন্ধুরা মার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তো বাড়িতে চলে এলাম, এখন 4টার মতো বাজে। আর অন্ধকার তো পুরো রয়েছে, বৃষ্টি কিন্তু এলো না, অন্ধকারভাবেই রয়েছে। লাগা বাড়িতে গড় সঞ্চার, এখানে আর যাওয়া হলো না। তো আরেক বাড়িতে মানে বিষুরী পূজা কালকে সোমবার দিন, আজকে তো রবিবার,
তো মূর্তি আনছি, মূর্তিটা দেখবেন, আপনাদের শেয়ার করব। আজকে রবিবার দিন, সাপ্তাহিক সৎসঙ্গ হয় মন্দিরে, তো যাচ্ছি, প্রার্থনাও করবো, সৎসঙ্গও করবো, একাই যাচ্ছি।